লিসেন ইন 24 টিভি, পরিবর্তনই অঙ্গীকারবদ্ধ। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ট্রাক মিনি ট্রাক চালক সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উপজেলার জালিয়াপাড়ায় সমিতির সভাপতি রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গুইমারা সাবজোন কমান্ডার মেজর আলতাফ হোসেন সহ আরো অনেকে। এ সময় প্রশিক্ষিত চালক সড়কে চলাচলের মাধ্যমে নিজে নিরাপদ থেকে অন্যদেরও জীবন বাঁচানোর আহ্বান জানান প্রধান অতিথি। SNN 24 টিভির সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা 6:30 ও রাত 10:00। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN 24 টিভির সাথেই থাকুন।